সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সাহিল বাংলা টিভি অ্যান্ড এডুকেশন। রাজ্যের শিক্ষা এবং শিক্ষার্থী সম্পর্কিত এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন গেজেট নোটিফিকেশন সম্পর্কিত সমস্ত চাকরির খবর সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করুন। প্রিয় দর্শক, আগেই আমরা আপনাদের জানিয়েছিলাম, অর্থাৎ সাহিল বাংলা টিভি প্রথম আপনাদের জানিয়েছিল ইউটিউব চ্যানেল হিসাবে প্রথম আত্মপ্রকাশ করেছিল যে এই রাজ্যের শিক্ষামন্ত্রী পরিবর্তিত হতে পারে এবং পরিবর্তিত শিক্ষামন্ত্রী হিসাবে নাম উঠে আসতে পারে ব্রাত্য বসুর। যেহেতু ব্রাত্য বসু রাজ্যের প্রথম মন্ত্রিসভায় তৃণমূল মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন, বিগত দিনে রাজ্যের শিক্ষা দপ্তরে বিশেষ করে রাজ্য সরকারের উপর যে প্রবল চাপ তৈরি করেছিল রাজ্যের শিক্ষক শিক্ষিকারা, সেটা কিন্তু বিগত মন্ত্রীর আমলেই। ফলে স্বাভাবিকভাবেই মন্ত্রিত্ব থাকা অবস্থায় বিগত দিনে শিক্ষা দপ্তরকে প্রায় নাগালের বাইরে নিয়ে গিয়েছিলেন এমনটাও কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। শিক্ষা দপ্তরই প্রধানত রাজ্যের সরকারের বিরুদ্ধে দাবি দেওয়া জানানো এবং সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানানোর প্রধান কেন্দ্র। ফলেই শিক্ষা দপ্তরে আগামী দিনে যাতে সুষ্ঠু স্বাভাবিকভাবে দপ্তরের সমস্ত কাজকর্ম চলে, বিশেষ করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্যের যা বর্তমান পরিস্থিতি, সেই সঙ্গে এই রাজ্যের আংশিক সময়ের শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক, SSKMSK, সমগ্র শিক্ষক অভিযানের স্টাফ মিলিয়ে প্রায়, কম্পিউটার শিক্ষক মিলিয়ে প্রায় কয়েক লক্ষ কর্মচারী, যারা বিগত দিনে বছরের পর বছর লাগাতার আন্দোলন এবং চাপ রেখেছিলেন সরকারের কাছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে এবার শিক্ষামন্ত্রী পরিবর্তন করা হচ্ছে, এই খবরটা কিন্তু প্রথম আমরাই আপনাদের দিয়েছিলাম। একটা প্রথম শ্রেণীর স্যাটেলাইট মিডিয়া TV9 বাংলা, আপনারা অবশ্য সকলেই জানেন, TV9 বাংলার ভিডিও দেখেন, অবশ্যই প্রথম শ্রেণীর একটি স্যাটেলাইট মিডিয়া খুব সুন্দরভাবে খবর পরিবেশন করেন। সেই TV9 বাংলার যে একটি পোস্ট, সেই পোস্টেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি শিক্ষা দপ্তরের দায়িত্ব কিন্তু ব্রাত্য বসুকেই দেওয়া হতে পারে এমনটাও কিন্তু তারা জানিয়েছেন। যদিও মন্ত্রিসভায় শপথ নেওয়ার পর দপ্তর বন্টন না হওয়া পর্যন্ত এই খবরের কোনো রকমই কোনো ভিত্তি নেই, তবুও যে খবরটা উঠে আসছে, আগাম যে খবরটা আমরা পাচ্ছি, সেই খবরটা আপনাদের কাছে শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, আগামী দিনে সমস্ত ধরনের ভিডিও আপডেটস পেতে অবশ্যই সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করবেন।